মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন আগে সাম্প্রতিক সংকটকে কেন্দ্র করে বক্তব্য দিতে যেয়ে বলেছেন, আমি অনুভব করি মানুষ কষ্টে আছে। আমি সেই কথার সুর ধরে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, মহান সংসদে সাম্প্রতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যে কষ্ট, সেই জন্য আমি আমার তরফ থেকে এবং সরকারের তরফ থেকেও আমি মাপ চাচ্ছি। আমি আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা জানি মানুষ কষ্টে আছে, তবে এই কষ্ট হঠাৎ শুরু হয়েছে। সেই কষ্ট হঠাৎ বৈশ্বিক সংকটের জন্য, ইউক্রেন যুদ্ধের কারণে হঠাৎই শুরু হয়েছে। কিন্তু সে প্রসঙ্গে আমি আসছি। তা আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ কষ্ট নিয়ে সমবেদনা প্রকাশ করছেন, ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছেন। সেখানে আমাদের মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য দুর্ভোগ দুঃখ কষ্ট নিয়ে সমবেদনার বদলে ঠাট্টা মস্করা করছেন। এটা মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক। আমি এর নিন্দা করছি। দায়িত্ব পালনকে যারা করতে পারবেন না, তারা দায়িত্ব ছেড়ে দেন, মানুষকেও বাঁচান, মাননীয় প্রধানমন্ত্রীকেও বাঁচান। মাননীয় স্পিকার, সাম্প্রতিককালে চা শ্রমিকের ঘটনা দেখার পরে আমি হতভম্ব হয়ে গিয়েছি। এতদিন ধরে তারা অনশন ধর্মঘট করছেন, কোনো মন্ত্রী তাদের সঙ্গে কথা বলল না। আমার কাছে ঘটনা দেখে মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকেই অন্ধকারে রাখেন। পরিস্থিতি জটিল হলে তখন ওনাকে হস্তক্ষেপ করতে হয়, এটা দুর্ভাগ্যজনক। মাননীয় প্রধানমন্ত্রী শেষে হস্তক্ষেপ করে সমাধান করলেন। আজকে এরকম একটি পরিস্থিতিতে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মিলিত হয়েছি। আমি মাননীয় স্পিকার পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশের অর্থনীতি সেই সক্ষমতা আছে এই সংকট মোকাবেলা করার। কারণ এই কদিন আগে করোনা সংকটকালে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে সময়ের পদক্ষেপ দিয়ে করোনা সংকট মোকাবেলা করে জীবন ও জীবিকার সমন্বয় সাধন করে বাংলাদেশকে উন্নয়নের পথে চালিত করেছেন। আজকে এই ঘটনা দেখার পরে আমার তো অবিশ্বাস লাগে যে কেন আমরা সংকট মোকাবেলা করতে পারবো না, আমাদের সক্ষমতা আছে। সুতরাং যখন আমরা দেখি যে ইউক্রেন যুদ্ধ হয়েছে বা বৈশ্বিক সংকট আছে, এই সংকটের কথার জন্য, এই ঘটনার জন্য একটা প্রভাব বিস্তার হয়েছে, কিন্তু সংকটের অজুহাতে সব দায় সংকটের উপরে ছেড়ে দিয়ে, হাত পা ছেড়ে দিয়ে বসে থাকার কোনো জায়গা নাই। মাননীয় স্পিকার, আমি মনে করি নিজের দিকে তাকান, সে এই সংকট মোকাবেলা করা যায়, কিন্তু দেশের বাজার সিন্ডিকেটের কারসাজি মোকাবেলা করতে পারছি না, পরিবহনের বিশৃঙ্খলা মোকাবেলা করতে পারছি না, ডলার সংকটের ব্যবস্থাপনা মোকাবেলা করতে পারছি না, প্রশাসনের সমন্বয়হীনতা দেখা দিচ্ছে, উল্টাপাল্টা কথাবার্তা দেখা দিচ্ছে, এর জন্যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে এবং বাজার অস্থির করে তুলছে। সুতরাং আজকের এরকম পরিস্থিতি আমি মনে করি, একদিকে আড়তদার, একদিকে খুচরা ব্যবসায়ী, আরেকদিকে উৎপাদক, এক একজন এক এক কথা বলে দোষারোপ করছেন। কিন্তু ডিমের ঘটনা তো দেখলাম, ভোক্তা অধিকারের হস্তক্ষেপে দাম নেমে আসলো, যে চালের বাজার কেন নামবে না? তাহলে ব্যাপারটা আমাদের হাতেই আছে। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী 3 মাস আগে বলেছেন খাদ্য উৎপাদন বাড়ান, সংকট আসতেছে, কিন্তু তারপরেও এই সতর্কবাণী দেওয়ার পরেও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কেন ঘটলো? মাননীয় স্পিকার, আমি মনে করি যে এই সংকটের সমাধান করা যায়। আমি সেজন্য একগুচ্ছ এই বিশেষ সংকট মোকাবেলার প্যাকেজ প্রস্তাব আপনার সামনে হাজির করছি মাননীয় সংসদের কাছে। অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য বাজেটের ভেতরে থেকেই কিছু অদল বদল করে 6 মাসের জন্য বিশেষ অর্থনৈতিক সংকট প্যাকেজ প্রস্তাব হচ্ছে। আমি এই প্যাকেজ প্রস্তাব কেন বললাম, করোনা সংকটের সময় মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ প্রণোদনা প্যাকেজের মধ্য দিয়ে সংকট সমাধান করেছে। 6 মাস দেখবো, 6 মাসের পরে আবার আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবে। এক, মাননীয় স্পিকার একটু সময় দিয়ে গরিব নিম্নমানের মানুষের জন্যে নগদ সহায়তা দিতে হবে এবং পণ্য সহায়তা দিতে হবে, ক্রয় ক্ষমতা ধরে রাখার জন্যে। কলকারখানার শ্রমিকদের জন্যে টার্গেটেড রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, টিসিবির মাধ্যমে খোলা বিক্রয় ব্যবস্থাকে আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করতে হবে। 2, বিদ্যুৎ সহায়তা,
তিন পদ্ধতিতে বিদ্যুতের দাম নির্ধারণ করা যায় পৃথিবীতে। এক, ডেলি ডাইনামিক পলিসি, প্রাইস কন্ট্রোল পলিসি এবং ফিক্সড প্রাইসিং পলিসি। আমি বিস্তারিত যাচ্ছি না। আমরা মনে করি বাংলাদেশে ফিক্সড প্রাইসিং পলিসিতে যাচ্ছেন, এটা ঠিক না। প্রাইস কন্ট্রোল পদ্ধতি অনুসরণ করতে হবে। সেখানে তিন পদ্ধতি আছে, এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস যা ঔষধের জন্য হয়, টার্গেটেড সাবসিডি, প্রাইস ক্যাপ, এটা দাম ঠিক করা, তার উপরে উঠানো যাবে না। ফিক্সড প্রাইসিং পলিসির বদলে বাংলাদেশে আমরা টার্গেটেড অ্যান্ড প্রাইসিং ক্যাপ অনুসরণ করলে আমরা বিদ্যুতে গরিব মানুষকে সাশ্রয় দেব। কুইক রেন্টালের মালিকদেরকে ভর্তুকি না দিয়ে ভোক্তাকে ভর্তুকি দিন। যে ক্ষেত্রে বিদ্যুৎ সহায়তা যাবে, গরিবদের জন্য নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎও বিনামূল্যে দিতে পারি, যেরকম 200 ওয়াট। ইংল্যান্ডে এই পদ্ধতি আছে মাননীয় স্পিকার, দক্ষিণ কোরিয়াতে এই পদ্ধতি আছে মাননীয় স্পিকার। অর্থাৎ ভোক্তাকে আপনি দেন, কৃষিতে একটা দামে রেহাই দেন, শিল্পকাতে একটা দামে রেহাই দেন। সো টার্গেটেড বিদ্যুৎ প্রাইসিং করে আপনি বিদ্যুৎ সহায়তা দেন উৎপাদকদের এবং গরিবদেরকে। তিন, বিলাসদ্রব্য আমদানি নিরুৎসাহিত করার জন্যে আপনি অপ্রয়োজনীয় আমদানির সংজ্ঞা নির্ধারণ করুন। দুই মিনিট বলুন। ধন্যবাদ। প্রবাসী রেমিটেন্স 2%-এর জায়গায় 3% করুন। জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল আছে, 12 সালে তৈরি করা হয়েছে, 327 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এখনো তালিকা হয়নি। খানাভিত্তিক তালিকা না হওয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ পরিবারের জন্য গতবার যে অনুদান দিয়েছিলেন সেটা 35 লক্ষ পরিবার পেয়েছে, বাদ বাকি পায়নি। সুতরাং আমি মনে করি জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র চূড়ান্ত করুন, তবেই প্রকৃত গরিবরা পাবে। নিত্যবর্ণের কারসাজি দমন করতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে শক্তিশালী করুন। তারা প্রমাণ করেছে দাম কমাতে পারছে, জেলা উপজেলা পর্যায়ে তাদের শাখা বিস্তার করুন। প্রেষণে অন্য জায়গাতে কর্মচারী তাদেরকে সাময়িকভাবে ন্যস্ত করুন। আয় করতে হবে। NBR কর্পোরেশনের অনেক টাকা বাংলাদেশ ব্যাংকে 001 পলিসি অনুযায়ী রাখা উচিত, তা না করে শেডিউল ব্যাংকে রাখা হয়, এটা ঠিক না। নির্দেশ ঠিক প্রদান করেন। আয়কর ডিসপিউট আদালতে ঠেলে দেওয়া হয়, আরবিট্রেশনের মাধ্যমে টাকা আদায় করেন। 9 লক্ষ হাট বাজার আছে জেলা উপজেলাতেও, উপজেলাতে রাজস্ব কর্মচারী দেন এবং সেইখানে আয় রোজগার বাড়ান। সুদহার পর্যালোচনা করুন মূল্যস্ফীতির জন্যে। ডলার ব্যবস্থাপনা বাংলাদেশের ব্যাংকের কাছেই রাখুন ডলার স্থিতিশীল রাখার জন্যে। আর জ্বালানি তেল মূল্যবৃদ্ধি অস্বাভাবিক, এই অস্বাভাবিক আত্মঘাতী, আমি মনে করি এটা প্রত্যাহার করুন এবং এইখানে দ্বিতীয় সেকেন্ড ইউনিট চালু করুন। নিত্যপণ্য খাদ্যপণ্য আমদানি শুল্ক কর কমিয়ে আনেন এবং এখানে শুল্ক কর মকুব করেন। আমি 6 মাসের কথা বলেছি, তারপরে আবার পুনর্বিবেচনা করতে পারেন। এই প্যাকেজ প্রস্তাব বাজারে গেলে বাজারে প্রভাব পড়বে। আমি মনে করি দুটো গোষ্ঠী বাংলাদেশ সদস্য, সময় শেষ, এক মিনিট বলুন। হচ্ছে এক মিনিট বলুন, অসাধু ব্যবসায়ীরা এই সংকটকে পুঁজি করে মানুষের পকেট কাটছে আর এই ঘোলা পরিস্থিতিকে কাজে লাগিয়ে অস্বাভাবিক সরকার গঠন করার চক্রান্ত করছে বিএনপি আর তরুণরা। আমি মনে করি বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা চোখেও শোনে না, কানেও শোনে না, কানে তুলো চোখে ঠুলি ছিল তাদের, সুতরাং তারা জনগণের কষ্ট বুঝেনি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, তিনি চোখে দেখেন কানে শোনেন, অতীতের সংকট মোকাবেলা করেছেন।